কিয়েভের খুব কাছে রুশ বাহিনী বিভিন্ন শহরে প্রতিরোধ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র মূল্য নিয়ন্ত্রণে মাঠে ভোক্তা অধিকার অধিদপ্তর তেল মজুদের দায়ে সাবেক কৃষি কর্মকর্তা গ্রেফতার সাকিব নাটকের অবসান কাল যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় খেলবেন সব ফরম্যাটেই শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে দুবাই ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৫:৫৫ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় প্রধানমন্ত্রীকে বিদায় জানান ইউএই বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর গেল ৭ মার্চ রাষ্ট্রীয় সফরে দুবাই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদি দোকানে মূল্য তালিকা না টানানো ও পেঁয়াজের আড়তে ক্রয় রসিদ না থাকায় রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে লালমাটিয়ায় সাবেক কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তারসহ তার বাড়ি থেকে ৫১২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ সাইদুল ইসলামের রিপোর্ট সম্প্রতি নিত্যপণ্যের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানে নামছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ক্রয় রসিদ ছাড়াই পেঁয়াজ কেনা হয়েছে সেগুলো আবার ইচ্ছে মতো দামে বিক্রি করা হচ্ছে ক্রেতাদের কাছে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় করতে হবে এবং সেটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ প্রদান করতে হবে এবং যিনি ক্রয় করেছেন তাকে ক্রয় রসিদও সংরক্ষণ করতে হবে মূল্য তালিকাও প্রদর্শন করছেন না ক্রয় রসিদ সংরক্ষণ করছেন না এবং বিক্রয় রসিদ প্রদান করছেন না সে কারণে আমরা কয়েকটা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেছি মোদি দোকানগুলোতে নেই আপডেট মূল্য তালিকা জরিমানা গুনতে হয় তাদের বেশ কয়েকজনকে সয়াবিন তেলের দাম চড়াম বাজার ঘুরে পাওয়াও মুশকিল এরই মাঝে সাবেক কৃষি কর্মকর্তা লায়েকুজ্জামানের বাড়িতে পাওয়া গেল ৫১২ লিটার সয়াবিন তেল সেগুলো জব্দ ও তাকে আটকের পর জানা গেল আসন্ন রমজানে দাম বাড়তে পারে এ ধারণাই ভোজ্য তেল মজুদ করেছেন তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক লাভের উদ্দেশ্যে এবং অন্য জনসাধারণ যেন তেলের সংকটের মধ্যে পড়ে যায় সেই সংকট এক ধরনের কৃত্রিমভাবে সৃষ্টি করার যে প্রয়াস সেই প্রয়াসের অংশ হিসেবে তার এই মজুদদারি পুলিশ জানাই দাম বাড়ার সুযোগ নিয়ে চড়া লাভে এসব সয়াবিন তেল বিক্রির পরিকল্পনা ছিল লায়েকুজ্জামানের যা ফৌজদারি অপরাধ এবং উনি নিজেই স্বীকার করেছেন যে বাজারে যেহেতু তেলের দাম বাড়তি ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে সামনে রমজান রয়েছে সো অতিরিক্ত লাভের আশায় উনি তেলগুলি মজুদ করে রেখেছেন রিমান্ডে নিয়ে এর সাথে আর কারা জড়িত তা বের করার কথাও জানায় পুলিশ যে এর পিছনে অন্য কোনো লোকজন রয়েছে কিনা বা অসদ উদ্দেশ্য রয়েছে কিনা সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা যাব একটা সংবাদ বিরতিতে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা আসছেন দৃষ্টি প্রতিবন্ধী পাঠকরাও আবারও আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে এবারে নিয়মিত আয়োজন ডেটল হার্পিক নিবেদিত সুরক্ষিত অমর একুশে বইমেলা ২০২২ চোখে আলো নেই কিন্তু জ্ঞানের আলোয় উদ্ভাসিত তারা অসংখ্য সাধারণ পাঠকের পাশাপাশি অমর একুশে বইমেলায় আসছেন এই দৃষ্টি প্রতিবন্ধী পাঠকরাও সংগ্রহ করছেন পছন্দের বই আর ছুটির দিন থাকায় লেখক পাঠকের উপচে পড়া ভিড় মানিক শিকদারের রিপোর্ট বইমেলা মানেই হাজারো পাঠকের মিলনমেলা নানা রঙে আঁকা প্রচ্ছদের বইয়ের পাতা উল্টে দেখছেন পাঠক দর্শনার্থীরা এমন কিছু পাঠক আছেন যারা চোখে দেখেন না তবে নতুন বইয়ের রং বা প্রচ্ছদ সম্পর্কে জানতে না পারলেও হাতের স্পর্শে পড়ছেন তারা এই যে ডটগুলো দেখতেছি আমরা উঁচা উঁচা এগুলো হচ্ছে অক্ষর প্রত্যেকটা অক্ষরের এক একটা মান আছে মানুষ দৃষ্টিহীন হলেই অন্ধ নয় প্রজ্ঞাহীন বলেই অন্ধ
আর সেই অন্ধত্ব দূর করতে বইমেলার ব্যতিক্রমী স্টল স্পর্শ। ব্রেল পদ্ধতিতে আমি এক সেট বই কিনেছি, কিছু বই আছে, এর মধ্যে চারটা বই আছে। শতাধিক বই ব্রেল পদ্ধতিতে প্রকাশিত হয়েছে। তবে দৃষ্টিহীন জ্ঞানানুরাগীরা চান আরও বই আসুক তাদের উপযোগী হয়ে। ইতিহাস ভিত্তিক বই আছে, ভ্রমণ কাহিনী আছে, গল্প আছে, কবিতা আছে, উপন্যাস আছে। তবে আমরা চাই যে এটার প্রসারটা আর একটু বাড়ুক, উপন্যাস বা গল্পের বইগুলো আরও আরও যেন, বিশেষ করে উপন্যাস যেন আরও বেশি বেশি প্রকাশ পায়, সেটা হচ্ছে আমরা চাই। 26তম দিনের মেলায় পাঠক, লেখক ও প্রকাশকরা মেতেছিলেন বই বিক্রির উৎসবে। পুষ্টি কথন, এটা হলো আমার প্রথম বই, আর মূলত এটা কিন্তু ডায়েট নিয়ে লেখা। এখানে আসলে মন বড় হয়ে যায়, অনেক লেখকের সাথে দেখা হয়। যথারীতি ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়াস। আজকের 80টি সহ মোট 2,859টি নতুন বই এসেছে এ পর্যন্ত মেলায়। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা। কেউ আশ্রয় দিয়েছেন, কেউ কুড়িয়েছেন অর্থ সাহায্য। এর বাইরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন বিদেশি বন্ধুরা। বিপন্ন মানুষের পাশে থেকে যারা পালন করেছেন অগ্রণী ভূমিকা, মুক্তিযুদ্ধের পরম বন্ধুদের সেই গল্পই শোনাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। 25শে মার্চ কাল রাত, পূর্ব বাংলায় গণহত্যার পর নীরব থাকেনি ব্রিটেন সরকার, সোচ্চার হয়েছিল দেশটির গণমাধ্যম। বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন জানায় দেশটি, উচ্চ বাক্য তর্ক বিতর্ক হয় হাউস অব কমেন্টসে, জরুরিভাবে অর্থ ও ত্রাণ সাহায্য পাঠায় দেশটির সরকার, তাতে যোগ দেয় সাধারণ মানুষ। স্যার অ্যালেস ডগলাস হিউম, রাসেল জন স্টেনহাউস সহ আরও কজন এমপি ব্রিটেন থেকে ছুটে আসেন শরণার্থীদের অবস্থা জানতে। যুদ্ধের পরিস্থিতি আর গণহত্যা সাধ্যমতো তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মতো পাকিস্তান আর্মির আসগর বেলজুর প্রাণ কেঁদেছিল স্বাধীনতাকামী মানুষের জন্য। পাক সেনাদের গণহত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বাঙালি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। সেন্ট্রি পোস্টে ছিলেন, বৃষ্টি হচ্ছিল সেদিন গভীর রাতে। তিনি সিদ্ধান্ত নিলেন, না, এদের সঙ্গে আর থাকবো না আমি, তারা এর ভয়ে মানুষকে অত্যাচার করে, আমার দেশ বেলুচিস্তানে করেছে, বাংলাতেও করছে, আমি শান্তি চাই, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে, আপনারা সত্যের জন্য লড়ছেন, আমার অ্যামুনিশন রাইফেলটা আপনি দিয়ে দিলাম। সেভাবেই তাকে রাইফেলটা দিয়ে দিল। মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে তার সঙ্গে এসে যুদ্ধের কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ নিয়ে যেত। এমন আরও অনেক মানবতাবাদী ছিলেন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরম বন্ধু হয়ে কাজ করেছেন। একজন কর্নেল র্যাঙ্কের অফিসার, ওনার নাম ছিল শাফকাত বালুচ, তার উপরে গণহত্যা চালানোর নির্দেশনা দেওয়া হয়, কিন্তু সে গণহত্যাটা যতদূর সম্ভব সে রেজিস্ট করেছে যেন গণহত্যা না হয় তার এলাকাতে। টিক্কা খান খুব রাগান্বিত হয় এবং অন্যান্য জেনারেলরা খুব রাগান্বিত হয়, তাকে কমান্ড থেকে সরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই লোকটা, তার গণহত্যা করার কোনো তথ্য পাওয়া যায়নি। জন স্টোনহাউস, যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডির কথা না বললেই নয়, শরণার্থী ক্যাম্পগুলো নিজের চোখে দেখেছিলেন তিনি। জুডিশিয়ারি কমিটিতে শরৎ থেকে নিক্সন প্রশাসনকে চাপে রেখেছিলেন এই সিনেটর। একেবারে কাছে থেকে ত্রাণ কার্যক্রমে যুক্ত ছিলেন তৎকালীন অক্সফার্ম কর্মকর্তা, ব্রিটিশ মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস। বিপন্ন মানুষকে সহায়তা, বিশ্ব জনমত গড়তে এবং সহায়তা অব্যাহত রাখতে তার হাত ধরেই বিশ্ব কাঁপানো টেস্ট মনি 16 দেখেছিল আলোর মুখ। Then Oxfam decided to produce a document that might wake up the world. বহু চেষ্টা করেও জান্তা সরকার ঢেকে রাখতে পারেনি অপারেশন সার্চ লাইটের খবর। অনুসন্ধানী সাংবাদিক সিডনি এইচ স্যান্ডারবার্গ দ্য নিউ ইয়র্ক টাইমস পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ তুলে ধরেছিলেন। 30শে মার্চ দ্য টেলিগ্রাফ পত্রিকার সাইমন রিংয়ের প্রতিবেদন থেকে বিশ্ববাসী জানতে পারে এদেশের নির্মম গণহত্যার কথা। সানডে টাইমসের অ্যান্থনি মাসকারেনহাসের গণহত্যার প্রতিবেদন নাড়া দিয়েছিল বিশ্বজুড়ে।
বিবিসির সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী তাই বলেছিলেন, অ্যান্থনির লেখা সশস্ত্র বাহিনীর প্রস্তুতির সহায়ক হয়েছে। ইয়াকুব খান চলে গেলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তিনি, তাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে মেজর জেনারেল ডিমোট করা হয়েছিল। সার্চ লাইটের পূর্বেই তিনি তখন এই এলাকার ইস্টার্ন কমান্ডের অধিনায়ক ছিলেন। রেবিলিয়ান কন্ট্রোল করতে হবে, সশস্ত্র অপারেশন চালাতে হবে, তখন তিনি বললেন সঠিক হবে না, কারণ তারা তো এদেশের নাগরিক। সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন ডাচ অস্ট্রেলিয়ান বীর প্রতীক ওয়ার্ডারল্যান্ড, প্রত্যক্ষ সংগঠিত করতে ও সহায়তা করেছিলেন বন্ধু ফাদার রিগান। এই তালিকায় আছেন আরও অনেক বন্ধুর নাম, যাদের অবদান কোনোদিনই ভোলার নয়, ভুলবে না বাঙালি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অনুষ্ঠিত হল এন মোহাম্মদ গ্রুপের পরিবেশক সম্মেলন, দৃঢ়তার সাথে আস্থার পথে, এই স্লোগানে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে সম্মেলনের আয়োজন করে এন মোহাম্মদ গ্রুপ। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ফরমান তৈয়ব, সেলস অ্যান্ড অপারেশনের জেনারেল ম্যানেজার শামিনুর রহমান এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফ হোসেন। 2021 সালে ব্যবসায়ে অবদানের জন্য 140 জনকে সেরা পরিবেশকের সম্মাননা এবং পুরস্কার প্রদান করা হয়। এরই সাথে শেষ করছি রাত 9টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিয়েভের খুব কাছে রুশ বাহিনী, বিভিন্ন শহরে প্রতিরোধ, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। মূল্য নিয়ন্ত্রণে মাঠে ভোক্তা অধিকার অধিদপ্তর, তেল মজুদের দায়ে সাবেক কৃষি কর্মকর্তা গ্রেফতার। সাকিব নাটকের অবসান, কাল যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়, খেলবেন সব ফরম্যাটেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।